আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে 10টি ব্যবসা সম্পর্কে বলবো, যে 10টি বিজনেস আপনি কোনো পুঁজি ছাড়া, কোনো ইনভেস্ট ছাড়াই করতে পারবেন। ভাবছেন কীভাবে আবার পুঁজি ছাড়া বিজনেস করেন? বন্ধু, করা যায়। একটু অন্যরকমভাবে চিন্তা করলে আপনি পুঁজি ছাড়াও ব্যবসা করতে পারবেন। কীভাবে করবেন, কী কী বিজনেসগুলো করতে পারবেন, এমন 10টি ব্যবসা সম্পর্কে আজকে আপনাদের বলবো। বন্ধুরা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমার এক শিক্ষক একদিন ক্লাসে বলেছিলেন যে তোমরা বড় হতে চাও ঠিকই, কিন্তু সে অনুযায়ী কোনো কাজ করো না। তাই বন্ধুরা, চিন্তা ভাবনা এবং কাজের সাথে সমন্বয় করে যদি এগিয়ে যান তাহলে সফলতা আসবে অবশ্যই। বন্ধুরা, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি ব্যবসা করবেন, তাহলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ একদম বুঝিয়ে দিব কীভাবে আপনি পুঁজি ছাড়া এই বিজনেসগুলো করতে পারেন। সুতরাং বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে শুরু করা যাক প্রশিক্ষণ বা কোচিং। আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হয়ে থাকেন, যেমন ধরুন আপনি খুব গণিত খুব ভালো জানেন, অ্যাকাউন্টিং ভালো জানেন বা ইংরেজি ভালো জানেন, এছাড়াও আপনি কোনো বিশেষ সফটওয়্যার সম্পর্কে আপনার দক্ষতা রয়েছে, তারপর আপনার কোনো ব্যবসা সম্পর্কে ভালো ধারণা রয়েছে, তাহলে কিন্তু আপনি কোচিং করিয়ে বা প্রশিক্ষণ দিয়ে ভালো টাকা ইনকাম করতে পারেন। এখানে কিন্তু আপনার কোনো টাকা পয়সা বা ইনভেস্টের প্রয়োজন হচ্ছে না। সুতরাং বন্ধুরা, আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন কোনো পুঁজি ছাড়াই। বন্ধুরা, এবার যে বিজনেসটির কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, আপনি এই যে এখন ইউটিউব চ্যানেলটি দেখছেন, এমন একটি ইউটিউব চ্যানেল করতে পারেন আপনি। এই ইউটিউব চ্যানেল করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন। বর্তমানে তরুণ তরুণীরা কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে শুধু এই ইউটিউব চ্যানেল থেকে, তাহলে আপনি কেন পারবেন না? এখানে ইনকাম করতে আপনার বড় ধরনের টাকা ইনভেস্ট করতে হবে না। সুতরাং বন্ধুরা, আপনি আজই চিন্তা করুন যে একটি ইউটিউব চ্যানেল করবেন, এরপর কাজ শুরু করে এখান থেকে ইনকাম করবেন। এর জন্য আপনার কোনো বড় ধরনের পুঁজির প্রয়োজন হবে না। আপনি শুরু করে দিন আজই বন্ধুরা। বন্ধুরা, ল্যাপটপ বা মোবাইল কম্পিউটার সারানো, আপনি যদি এই কাজটি ভালো জানেন তাহলে কিন্তু আপনি এটিও করতে পারেন। এর জন্য আপনাকে বড় টাকা ইনভেস্ট করতে হবে না। এই বর্তমান যুগ হচ্ছে আপনার ডিজিটাল যুগ, এই যুগে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাপটপ কম্পিউটার সারাতে হয়, তাই এর চাহিদা ব্যাপক রয়েছে। বন্ধুরা, আপনি কিন্তু এই কাজটি করতে পারেন, শুধু একটু প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণ নিলেই আপনি এই কাজটি করতে পারেন। সুতরাং বন্ধুরা, এই বিজনেসটিও শুরু করতে পারেন কোনো টাকা ছাড়াই। বন্ধুরা, এবার হচ্ছে ট্রান্সপোর্ট বিজনেস। আবার ভাবছেন ট্রান্সপোর্ট বিজনেস আবার কীভাবে টাকা ছাড়া করে? হ্যাঁ বন্ধুরা, টাকা ছাড়াও আপনি এই গাড়ির বিজনেস করতে পারেন। সেটা কীভাবে? বন্ধুরা, সেটা করতে হলে আপনাকে কী করতে হবে, আপনার একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন। ভিজিটিং কার্ডে আপনার নাম্বারটি দেবেন, সেই নাম্বারটি দিয়ে আপনার এলাকা ছড়িয়ে দিন। এরপর কী করবেন, যে গাড়ি রয়েছে বা গাড়ির মালিক রয়েছে তাদের সাথে সমন্বয় করবেন। আপনাকে যদি ফোন করা হয় যে গাড়ির জন্য, তাহলে সে ফোন দেওয়ার পর আপনি কী করবেন, যে গাড়ির মালিকের কাছে সেটা সমন্বয় করে পাঠিয়ে দেবেন। জাস্ট আপনি মধ্যস্থতা করবেন, সেখান থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, আপনার একটা ভালো অ্যামাউন্ট চলে আসবে। আপনি কাস্টমার এবং গাড়ির মালিক বা ড্রাইভার সাথে একটু সমন্বয় করিয়ে দেবেন। জাস্ট 200 টাকা আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে। 200 টাকা দিয়ে শুধু ভিজিটিং কার্ড বানাবেন, 200 টাকা দিয়ে আপনি 1000 ভিজিটিং কার্ড বানাতে পারেন। বর্তমানে গাড়ির চাহিদা প্রচুর রয়েছে বন্ধুরা, কারণ হচ্ছে কি, বিভিন্ন বিয়ে অনুষ্ঠান, রাজনৈতিক শোডাউন সহ প্রচুর গাড়ির প্রয়োজন হয়, এবং প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য গাড়ি প্রয়োজন হয়, এবং ব্যক্তিগতভাবে অনেকে গাড়ি প্রয়োজন হয়। এই গাড়িগুলোকে আপনি ভাড়া দিতে পারবেন শুধু মধ্যস্থ হিসেবে, আপনার এখানে কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না। সুতরাং বন্ধুরা, এই ব্যবসাটি করে আপনি প্রচুর টাকা কিন্তু ইনকাম করতে পারেন। বন্ধুরা, এবার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক ডিজাইনের নাম আপনারা অনেকেই শুনেছেন, এর চাহিদা যে কত রকমের রয়েছে, কত প্রচুর এর চাহিদা। বাংলাদেশ এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি, অনেক কোম্পানিতে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনার গ্রাফিক ডিজাইনের প্রয়োজন। আপনি সেই ডিজাইনার হিসেবে চাকরি না করে আপনি ব্যবসা করতে পারেন। কীভাবে করবেন ব্যবসাটি, সেটা হচ্ছে বন্ধুরা, আপনার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অর্ডার আনবেন, যে গ্রাফিক্স ডিজাইনের যে অর্ডারগুলো রয়েছে সেই অর্ডারগুলো আনবেন, এনে আপনি ডিজাইন করে তাদেরকে সেগুলো ডেলিভারি দেবেন। সুতরাং বন্ধুরা, খুব সহজেই করতে পারেন। এর জন্য আপনি জাস্ট শুধু কী করতে হবে, একটু গ্রাফিক ডিজাইনের উপর একটু কোর্স করে নিতে হবে। এই কাজটা শিখে নিন না বন্ধুরা, একটু পরিশ্রম করুন না, একটু শ্রম দিন তাহলেই সম্ভব, বেশি কিছু লাগবে না। শুধু শুধু কেন বসে আছেন, সময় নষ্ট না করে বন্ধুরা এই গ্রাফিক ডিজাইনের কাজটি করেও আপনি টাকা, প্রচুর টাকা ইনকাম করতে পারেন।
বন্ধুরা, অনলাইন শপিং বা ই কমার্স, এই ই কমার্সে করার জন্য কিন্তু আপনাকে কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হবে না। আপনি শুধু ওয়েবসাইট করবেন, একটি এই ওয়েবসাইট করেই আপনি এই বিজনেসটি করতে পারেন বন্ধুরা। এই জন্য আপনাকে লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হবে না। আপনাকে কী করতে হবে, বিভিন্ন পণ্যের সোর্স সংগ্রহ করতে হবে। সেই সোর্স সংগ্রহ করে সেই সোর্সগুলোর ছবি আপনি ওয়েবসাইটে দিয়ে দেবেন, আপনি এখানে অর্ডার আসবেন, এরপর আপনি সেল করবেন। বন্ধুরা, আপনি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের দারাজ, তারপর হচ্ছে আজকের ডিয়াল, ইভেলি, আলিবাবা, এই ধরনের অনেক আপনার অনলাইন বা ই কমার্স রয়েছে, সেখানে কিন্তু তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। তাহলে আপনি প্রথমে ছোটো করে শুরু করুন না বন্ধুরা, কেন করতে পারেন না, আপনিও পারবেন। প্রথমে ছোটো আকারে শুরু করুন, আস্তে আস্তে বড় করুন, এরপর দেখবেন একসময় আপনার এই প্রতিষ্ঠানে অনেক লোক চাকরি করছে, আপনি মানুষকে চাকরি দিতে পারবেন। সুতরাং বন্ধুরা, আপনি ই কমার্স বা অনলাইন বিজনেসটি এখনই করতে পারেন। এরপর রয়েছে বন্ধুরা ইমেজ সেলিং, সেটা হচ্ছে ছবি বিক্রয়। আপনি যদি ভালো ছবি নিতে পারেন, আপনার যদি ক্যামেরা থাকে DSLR বা আপনি একটা ভালো মানের মোবাইল ফোন থাকে, তাহলে সেটা দিয়ে আপনি কিছু ছবি নিতে পারেন। সেই ছবিগুলো আপনি গুগল সহ বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যারা ছবি কিনে নেয়, আপনি সুন্দর সুন্দর ছবি উঠিয়ে সেখানে বিক্রি করতে পারেন, কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। এই বিজনেসটি কিন্তু খুব ভালো এবং ভালো একটা ইনকামের বিজনেস, কেন করবেন না, শুরু করে দিন বন্ধুরা। এবার যে বিজনেসটির কথা বলবো সেটা হচ্ছে বন্ধুরা সার্ভিস বিজনেস। আপনি জানেন যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে অফিস আদালতগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে গার্ড, পিওন, ক্লিনার প্রয়োজন হয়। আপনি কী করবেন, এই গার্ড পিওন এগুলোকে সাপ্লাই দেবেন সেখানে। আপনি মধ্যস্থতা হিসেবে এই কোম্পানির সাথে চুক্তি করে তাদেরকে আপনি এই পিওন বা গার্ডকে তাদের অফিসে আপনি সাপ্লাই দিয়ে ভালো টাকা ইনকাম করতে পারেন। আপনার এখানে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না। দেখবেন আপনার কাছে বিভিন্ন লোক সিভি জমা দিয়ে যাবে চাকরি করার জন্য, তাদেরকে আপনি বিভিন্ন অফিসে পাঠিয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন। সুতরাং বন্ধুরা, এই সার্ভিস বিজনেসটি কিন্তু আপনি কোনো পুঁজি ছাড়াই করতে পারছেন। বন্ধুরা, এবার যে বিজনেসটির কথা বলবো সেটা হচ্ছে ব্লগিং। বন্ধুরা, কেউ যদি টাকা ছাড়া ইনকাম করতে চায়, বিজনেস করতে চায়, তাহলে আমি প্রথমে বলি তাকে ব্লগিং করার জন্য। কারণ হচ্ছে কি, ব্লগিং করতে এক টাকা খরচ হবে না বন্ধুরা। আপনি যদি লেখালেখিতে ভালো দক্ষতা থাকে, তাহলে আপনি লেখালেখি করে গুগল সহ বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেখানে আপনার লেখাগুলো দিয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। গুগল আপনাকে অ্যাডসেন্সের মাধ্যমে টাকা দেবে, আপনি সেখানে লেখা দেবেন, অ্যাডসেন্সের মাধ্যমে আপনাকে টাকা দেবে। এর জন্য কিন্তু আপনার কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। এছাড়া আপনি ভিডিও ব্লগিং করতে পারেন, ভিডিও ব্লগিং করে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারেন। সুতরাং বন্ধুরা, এই ব্লগিং করে আপনি টাকা ইনকাম করুন কোনো ইনভেস্ট ছাড়াই। বন্ধুরা, এবার যে ব্যবসাটির কথা বলবো সেটা হচ্ছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ, এই যুগে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করে তরুণ তরুণীরা প্রচুর টাকা ইনকাম করছে। তাহলে আপনি কেন পারবেন না বন্ধুরা, আপনিও শুরু করুন। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং করতে আপনার বড় ধরনের টাকা ইনভেস্ট করতে হবে না, কোনো টাকা ছাড়াই আপনি এখানে এই বিজনেসটি করে প্রচুর টাকা ইনকাম করতে পারেন। বর্তমান যুগে অনেক তরুণ তরুণীর সহ অনেকেই রয়েছেন যারা শুধু ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং করেই তারা সফল হয়েছেন। সুতরাং বন্ধুরা, আপনি এই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ের ব্যবসাটি করতে পারেন কোনো টাকা ছাড়াই। বন্ধুরা, এখানে যে 10টি ব্যবসার কথা বলা হলো, সেই 10টি ব্যবসা কিন্তু আপনার কাছে সবগুলো ভালো নাও লাগতে পারে। আপনার কাছে যেটি ভালো লাগে সেটি শুরু করুন না। শুধু শুধু কেন সময় নষ্ট করছেন, আপনি তো এই ব্যবসার জন্য কোনো টাকা খরচ করছেন না বন্ধুরা, তাহলে কেন করবেন না, শুধু শুধু সময় নষ্ট করবেন না বন্ধুরা। প্রত্যেকটা সময়কে মূল্য দিতে শিখুন। আমরা যদি সময়কে মূল্য না দিই, তাহলে একটা সময় আমাদেরকে পস্তাতে হবে। বন্ধুরা, এখনই শুরু করে দিন, যে কোনো একটি ব্যবসা শুরু করে দিন। বন্ধুরা, আমরা চাই বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ যে রয়েছে বেকার, তাদেরকে স্বাবলম্বী করতে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এই টপগিরি চ্যানেলের মাধ্যমে তাদেরকে দক্ষ করতে, তাদেরকে আত্মনির্ভরশীল করতে, বিভিন্ন পরামর্শ দিয়ে হোক, প্রশিক্ষণ দিয়ে হোক চেষ্টা করছি। বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।